জোর করে নিজের কাকিমাকে ধর্ষণের অভিযোগ ভাইপোর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনা ভাঙড় দু নম্বর ব্লকের কাশীপুর থানার অন্তর্গত সোনপুর মেটোয়ালি এলাকায়। সোনপুর মেটোয়াটি এলাকায় অভিযোগ, গত রাতে খাওয়া দাওয়া শেষ করে বাথরুমে গেছিলেন গৃহবধূ। সেই সময় ওই যুবক মুখ টিপে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। গৃহবধূ নিজের ভাইপো মিজানুর মোল্লার বিরুদ্ধে অভিযোগ। কাকিমা 50,000 টাকা এবং কন্যা সন্তান বিয়ে দেওয়ার কথা বলে ভাইপো, তবে এই ঘটনায় ভাইপোর কথায় রাজি হয়নি কাকিমা। তারপরেও রাজি না হওয়ায় কাকিমাকে প্রাণনাশের হুমকি দিয়েছে এবং কাশীপুর থানার পুলিশ রাতেই সোনপুর মেটোয়াটি এলাকা থেকে ভাইপো ভুট্টা মোল্লাকে গ্রেপ্তার করেছে। এখন একটা ছেলে এসে, কি নাম? ভুট্টা। এবার সেই ভুট্টা এসে বাথরুমি থেকে এসে গাল চেপে ধরে এখন মাঠের দিকে নিয়ে গেছে বলে মাঠের দিকে নিয়ে কাপড় চোপড় খুলে মানামালকন কাছে ছোয়া বাসা করেছে। করে কি করেছে? আপনাকে ধর্ষণ করেছে? ধর্ষণ করেছে। কে করেছে? ভুট্টা করেছে। ভুট্টাটা কে? ভুট্টা আমার ছেলে সম্পর্ক। কে? আপনার দেওরের ছেলে? দেওরের ছেলে। আমরা কাজ করেছে, করে এবার বলেছে এবার পেশাব করতে গেছে, করে আমি এবার ফের কাজ করবে বলেছে। আমি দৌড়গে ছুটিয়ে বাড়ি এসি রাত 12টার সময় এইছি বাড়ি, যখন এইছি তখন আমি এগেছি। আমি জানাজানি করবো, সবার সাথে জানাবো, না তুই জানালে আমি তাহলে তোমার মেরে ফেলে দেবো। আমার কেন মেরে ফেলে দেবে? আমি কারো আমি সবার জানাবো, না তুই যা হওয়ার তো হয়েছে, আমি তো চুপি চুপি কাজ করবো, চুপি চুপি আমি টাকা দেবো 50,000 মেয়ের বেঁধে দেবো, ঘর বেঁধে দেবো। হ্যাঁ বললি না মেয়ের বেঁধে। কে বলছে এটা? ভোটটা এরকম বলছে? হ্যাঁ বলেছে 50,000 টাকা দেবে এবং মেয়ের বিয়ে দেবে বলছে। হ্যাঁ দিয়ে আর এই কাজ করেছে? হ্যাঁ এইসব কাজ করেছে, নোংরা কাজ করেছে। ঘটনায় আপনি থানায় জানিয়েছিলেন? হ্যাঁ এইসব ঘটনা সব থানায় জেনে গেছি। কেস করেছিলেন থানায়? হ্যাঁ কেস করেছি। আমি কেন কেস করবো? ও ওইসব চাই, আমি কেস করবো। আপনি আপনি কি চাইছেন? আপনি সাজা চাইছেন? হ্যাঁ। কি চাইছেন? আমি সাজা চাই। কার? ভোটটা। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট।